দেশ ও দেশের বাহির থেকে যারা নিউজ টিভির খবর দেখছেন সবাইকে জানায় আসসালাম আলাইকুম ভিউস নিউজ টিভির খবর এখন আপনারা দেখবেন এবার মানবিক উদ্যোগ নিলেন মিজানুর রহমান আজহারি কি কি থাকছে তার এই উদ্যোগে এ নিয়ে বিস্তারিত এছাড়া থাকবে ইনশাল্লাহ খুব শীঘ্রই এই সংকট কেটে যাবে জানালেন শাইক সুদাইস থাকবে নিয়ে বিস্তারিত আরও থাকবে তুরস্কের মাস্ক বিক্রি নিষিদ্ধ ঘরে ঘরে বিনামূল্যে মাস্ক বিতরণ মসজিদ থেকে বিনামূল্যে খাবার বিতরণ এ নিয়ে বিস্তারিত শিরোনামে উল্লেখিত খবরে বিস্তারিত দেখতে না টেনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সামান্য একজন কাবাগড়ের পরিচ্ছন্ন কর্মীকে আল্লাহ এই সময়ে তার ঘরের জন্য নির্ধারিত করে দিয়েছেন ছবিতে যাকে দেখতে পাচ্ছেন সে কোনো রাজা বাদশাহ রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী নন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি নন সে পবিত্র কাবাগড়ের পরিচ্ছন্নতা কর্মী অথচ আল্লাহ পাক এই সময়ে তাকে নির্ধারিত করে দিয়েছেন পবিত্র কাবাগড়ের সামনে নামাজ আদায় করার জন্য সমগ্র বিশ্বের শত কোটি মুসলমান কেউই আজ কাবাগরের সামনে আসতে পারে না কিন্তু একজন পরিজনন কর্মী নামাজ আদায় করতে পারছে সমাজের চোখে তাদেরকে আমরা কতই না ছোট চোখে দেখি অসম্মান করি নানাভাবে অবজ্ঞা করি আর তারই কিনা মহান আল্লাহ পাক তার পবিত্র কাবাগরের সামনে টেনে নিয়ে আসলেন আপনার টাকা পয়সা ধন সম্পদ জমি জমা প্রভাব প্রতিপত্তি ও ক্ষমতার আজ কোনো মূল্য নেই আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে একজন মানুষ হিসেবে এই ছবিটি আমাদেরকে আজ সেই বার্তাটি দিয়ে গেল অতএব আল্লাহর ইবাদত করুন মানুষের উপকার করুন ও সৎভাবে যাপন করুন এছাড়া আখিরাতে মুক্তির আর কোনো উপায় নেই একটি মানবিক উদ্যোগ প্রিয় দিনী ও বোনেরা বাংলাদেশে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হয়েছে এতে করে আমাদের চারপাশে যারা অসহায় দিনে আনে দিনে খায় এরকম খেটে খাওয়া অল্প আয়ের মানুষগুলো খাদ্য সংকটে ভুগছে আসুন আমরা প্রত্যেকেই আমাদের সাধ্যানুযায়ী তাদের জন্য সামান্য কিছু হলেও করি السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان صدق الله العظيم شكرا ديني بهاي بن بنلا আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহ তাআলার কামনা কোভিড নাইন্টিন তথা করোনা ভাইরাসের আক্রমণে গোটা বিশ্ব এখন বিপর্যয়ের সম্মুখীন পৃথিবীর অধিকাংশ দেশগুলি এখন লকডাউন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও এখন লকডাউন চলছে এবং অতি সম্প্রতি এই লকডাউনের সময়সীমা পঁচিশে এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে এই লকডাউন পরিস্থিতিতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তারা হচ্ছে স্বল্প আয়ের মানুষ যারা যারা দিন আনে দিন খায় ডেইলি বেসিস যাদের ইনকাম যারা ঘর থেকে বেরোতে পারলে তাদের ইনকাম হয় কিন্তু ঘরে বসে থাকলে তাদের উপার্জনের কোনো সুযোগ আর থাকে না তারা এই মূলত এই লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তো এ জাতীয় ভাই বোনদের দিকে খেয়াল করে আমরা রমজান ফুড প্যাক নামে একটি প্রজেক্ট হাতে নিয়েছি যেই প্রজেক্টের আওতায় আমরা আমাদের টিম মেম্বারদের সহযোগিতায় বাংলাদেশের কয়েকটি জেলায় এ সমস্ত ভাই বোনদের হাতে রমজান আসার আগেই খাদ্য পৌঁছে দেবো তো এই মর্মে আমি আমার একমাত্র ফেসবুক যে ভেরিফাইড পেজটি রয়েছে মিজানুর রহমান আজহারি সেই ভেরিফাইড পেজটিতে গতকাল বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় একটি স্ট্যাটাস দিয়েছি যেখানে আমি রমজান ফুডপ্যাক নামে একটি তহবিল গঠন করে সবাইকে যে যার সুযোগ এবং সাধ্য অনুযায়ী এই তহবিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছি এই আহ্বানটি জানানোর পর থেকে স্ট্যাটাস দেওয়ার পর থেকে দেশ বিদেশ থেকে আমাদের দেয়া বিকাশ এবং রকেট নাম্বারগুলোতে অনুদান আসতে শুরু করে আমাদের ফেসবুকে দেয়া সেই স্ট্যাটাসটিকে দেয়া ব্যাংক অ্যাকাউন্টগুলোতে অনুদান আসতে শুরু করে এবং পাশাপাশি অনেক ভাই বোনেরা তারা নিশ্চিত হতে চেয়েছেন এবং ক্রস চেক করতে চেয়েছেন যে আসলেই এই স্ট্যাটাসটি আমি দিয়েছি কিনা বা ফেসবুকের স্ট্যাটাসের ভেতরে যে বিকাশ এবং রকেট নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারগুলো দেয়া হয়েছে এগুলো আসলেই সুঠিক কিনা এই বিষয়টা এনসিওর হওয়ার জন্য নিশ্চিত হওয়ার জন্য অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন যে প্লিজ আপনি লাইভে এসে কিংবা একটা ছোট ভিডিও বার্তা দিয়ে আমাদের সাথে এই বিষয়টি শেয়ার করুন সম্মানিত দিনী ভাই এবং বোনারা যেহেতু আমার একমাত্র ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এই স্ট্যাটাসটি এসেছে এবং এই নাম্বারগুলো এসেছে এটাই প্রমাণ করে যে আসলেই আমি নিজেই এই বিকাশ এবং রকেট নাম্বারগুলো দিয়েছি এবং আমার সার্বিক তত্ত্বাবধানেই এই প্রজেক্টটি বাস্তবায়িত হতে চলেছে আমরা আমাদের ফেসবুক স্ট্যাটাসটিতে বলেছিলাম যে একটি সুনির্ধারিত ডিউরেশন আমরা বেঁধে দিয়েছিলাম যে এই সাত দিনের মধ্যে আমাদের অনুদান কালেকশনের কাজ শেষ হবে আমরা বলেছিলাম যে আজ থেকে সাত দিনের মধ্যে এই ফান্ড কালেকশন সম্পন্ন হবে সতেরোই এপ্রিলের পর আর কোনো অনুদান গ্রহণ করা হবে না এবং আমরা বলেছি যে এই তহবিলে জাকাতের টাকা দেওয়া যাবে এবং সর্বমোট উত্তোলিত টাকা এবং খাদ্য সামগ্রী বিতরণের আপডেট অন্য একটি স্ট্যাটাস দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এই স্ট্যাটাসটিতে আমি দুইটি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম যেখানে আপনারা চাইলে মানি ট্রান্সফার করতে পারেন আমি আপনাদের জ্ঞাতার্থে অ্যাকাউন্ট নাম্বারগুলো পড়ে শোনাচ্ছি প্রথম যে অ্যাকাউন্ট নাম্বারটি আমরা দিয়েছিলাম সেটি ছিল এম এইচ এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে টু জিরো ফাইভ জিরো থ্রি ওয়ান ফোর জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান ফোর সেভেন এইট ওয়ান ফাইভ এটি ইসলাম ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি ব্যাংক অ্যাকাউন্ট চান্দিনা ব্রাঞ্চ কুমিল্লা এবং আমরা উল্লেখ করেছিলাম যে মাস্টার কার্ড ব্যবহার করে দেশের বাইরে থেকেও এই অ্যাকাউন্ট নাম্বারে চাইলে অনুদান পাঠানো যাবে দ্বিতীয় যে ব্যাংক অ্যাকাউন্টটি আমরা দিয়েছি সেটি হচ্ছে মনিরুল ইসলাম মজুমদার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে টু জিরো ফাইভ জিরো ওয়ান টু ওয়ান জিরো টু জিরো সিক্স নাইন ডাবল থ্রি নাইন জিরো থ্রি এটিও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কুমিল্লা ব্রাঞ্চ কুমিল্লার পাশাপাশি আমরা আমাদের স্ট্যাটাসটিতে দুটি বিকাশ নাম্বার এবং রকেট নাম্বার দুটিই পার্সোনাল এগুলো উল্লেখ করে কেউ যদি অনুদান পাঠাতে চায় আমরা আহ্বান করেছি সেক্ষেত্রে প্রথম যে বিকাশ নাম্বারটি আমি উল্লেখ করেছি সেটি হচ্ছে জিরো এবং দ্বিতীয় যে বিকাশ পার্সোনাল নাম্বারটি আমি সেখানে উল্লেখ করেছি সেটি হচ্ছে জিরো এবং আমরা উদাত্ত আহ্বান জানিয়েছি যে দেশের এই কঠিন পরিস্থিতিতে এই ক্রাইসিস মোমেন্টে যারা অসহায় ক্ষতিগ্রস্ত এবং এই লকডাউনের কারণে উপার্জন করতে পারছেন না তাদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য আমরা আহ্বান জানিয়েছি সেক্ষেত্রে আমরা সম্ভাব্য যে প্ল্যান করেছি সেটা হচ্ছে আমরা পাঁচ কেজি চাল দু কেজি ডাল দু কেজি তেল দু কেজি পেঁয়াজ এক প্যাকেট খেজুর এক প্যাকেট লবণ এক প্যাকেট চিনি এই জাতীয় কিছু খাদ্য সামগ্রী দিয়ে আমরা একটি ফুড তৈরি করব এবং সেটি কয়েকটি জেলায় আমাদের টিম মেম্বারদের সহযোগিতা নিয়ে পৌঁছে দেব তো আশা করি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে আপনারা নিশ্চিত হতে পেরেছেন যে আমি মিজানুর রহমান আজহারি আমি নিজেই এই রমজান ফুড প্যাক এই প্রজেক্টটি হাতে নিয়েছি এবং আহ্বান করেছি আপনাদের সন্দেহের বা আপনাদের যে প্রশ্ন ছিল সেটার আর এখন কোনো অবকাশ নেই আপনাদেরকে নিশ্চিত তথ্য দেওয়ার জন্যই আজকের এই ছোট্ট ভিডিও বার্তাটি আপনাদের সাথে শেয়ার করা আসুন আমাদের প্রত্যেকের অনুযায়ী আমরা এই অসহায় ভাই বোনদের পাশে দাঁড়াই তাদের ঘরে আমরা খাদ্য পৌঁছে দিই এবং এই কঠিন পরিস্থিতিতে আমরা আল্লাহ তাল্লার কাছে বেশি বেশি তবা এবং এসতে ফার করার মধ্য দিয়ে আল্লাহর কাছে এই পরিস্থিতি উন্নয়নের জন্য বেশি বেশি দোয়া করি আপনারা সবাই ঘরে থাকেন সুস্থ থাকেন স্টে হোম স্টে সেফ প্রয়োজন ছাড়া অবশ্যই ঘরের বাইরে যাবেন না আল্লাহ তালা আমাদের সকলকে বিপদ থেকে খুব দ্রুত উদ্ধার করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল ইনশাল্লাহ খুব শীঘ্রই এই সংকট কেটে যাবে জানলেন শাইক সুদাইস গত রবিবার মক্কা ও মদিনা বিষয়ক দপ্তরের প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের কদিব ডক্টর আব্দুর রহমান সুদৈশ মসজিদে নবীতে এশার নামাজের ইমামতি করেন নামাজের পর মহানবী হজরত মোহাম্মদ সোল্লা মিম্বর থেকে করোনা বিষয়ে তিনি বিশ্বের পরিস্থিতির করণীয় সম্পর্কে খোদবা প্রদান করেন শাইক সুদেশ বলেন সারা বিশ্ব আজ ধেয়ে আসা একটি মহা বিপদে আপতিত হয়েছে নিঃসন্দেহে এটি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য এক মহাপরীক্ষা আল্লাহ তালা ইরশাদ করেন আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুদা মাল জানের ক্ষতি ও ফল ফসল বিনষ্টের মাধ্যমে সুরা বাকারা আয়াত নম্বর একশো পঞ্চান্ন সুদেসি বলেন দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের হারামাইনের এই পবিত্র ভূমিও আজ এ মুসিবতের অনুপ্রবেশ ও বিস্তার থেকে মুক্ত নয় এই মুহূর্তে আমাদের সবাইকে আল্লাহর ফায়সালা ও সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকাই বাঞ্ছনীয় আল্লাহর পবিত্র কোরআনে ইরশাদ করেন আমি প্রত্যেক বস্তুকে আল পরিমিত সৃষ্টি করেছি সুরা আয়াত নং উনপঞ্চাশ যে কোনো মুসিবত আল্লাহর নির্দেশে আপতিত হয় যেগুলো তার মহিমান্বিত ভাণীতে সুবিদিত হয়েছে আল্লাহ ইরশাদ করেন পৃথিবীতে এবং ব্যক্তিগতভাবে তোমাদের উপর কোনো বিপদ আসে না কিন্তু তা জগৎ সৃষ্টির পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে সুরা হাদিদ আয়াত বাইশ শুনে রেখো তারই কাজ সৃষ্টি করা এবং আদেশ দান করা আল্লাহ বরকতময় যিনি বিশ্ব জগতের প্রতিপালক সুর আরাফ আয়াত চুয়ান্ন কর আনে এসব আয়াত পরে সাইক সুদেজ বলছেন উদ্ভূত পরিস্থিতিতে সবার উচিত আল্লাহর প্রতি ইমানকে দৃঢ় করা এবং তার উপর ইতিবাচক ধারণা পোষণ করা আল্লাহ আমাদের বরকতদাতা তিনি মহান সঙ্গে এই বিষয়কে আরও দৃঢ় করা উচিত যে আল্লাহর দিকে একনিষ্ঠ রূপে ফিরে যাওয়া ব্যতীত আমাদের আর কোনো গন্তব্য নেই তিনি বলেন সমগ্র মুসলিম জাতির কর্তব্য হল এই ভাইরাস থেকে রেহাই পেতে সুরক্ষার যাবতীয় উপায় অবলম্বন করা এবং এটিকে প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা নেওয়া হারামাইনের পবিত্র এই দেশটিতেও শরীয়তের মূলনীতি বিবেচনায় নানান ব্যবস্থা অবলম্বন করেছে মনে রাখতে হবে প্রতিকারের চেয়ে প্রতিরক্ষাই উত্তম সব মিলিয়ে নিজেদের সুস্থতার প্রতি সচেতন হতে হবে কেননা আমরা আমাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রত্যেকেই যার যার স্থানের দায়িত্বশীল শেখ সুদেস আরব বলেন নিজেদের অধীনস্থদের বিষয়ে আমরা নিজেরা প্রশ্নের সম্মুখীন হব তাই প্রত্যেক ব্যক্তির নিজ নিজ করে অবস্থান করা উচিত এটি শরীয়তের দাবি কোয়ারেন্টিনের এই উদ্ভাবন শরীয়তের আলোকেই সাব্যস্ত আল্লাহ বলেন আর তোমরা তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না অন্যত্র আল্লাহ বলেন তোমরা নিজেদের কাউকে হত্যা করো না নিঃসন্দেহে আল্লাহ তালা তোমাদের প্রতি দয়ালু সুরা নিসা আয়াত করোনা ভাইরাস মোকাবেলায় সারা বিশ্বে যখন মাস্ক নিয়ে লড়াই চলছে এক দেশ আরেক দেশের লাখ লাখ মাস্ক ছিনিয়ে নিচ্ছে তখন তুরস্কের রাষ্ট্রপতি রিসিপ তাইপ এরদোগান তার জনগণকে বিনা মাস্ক বিতরণের ঘোষণা দিয়েছেন বিশ বছরের বেশি এবং পঁয়ষট্টি বছরের কম বয়সী প্রত্যেক নাগরিক প্রতি সপ্তাহ গড়ে বসেই পাঁচটি করে মাস্ক পাবেন এই জন্য তাদেরকে শুধু জাতীয় আইডি নম্বর ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে সরকারের পক্ষ থেকে লোকজন তাদের ঠিকানায় মাস্ক পৌঁছে দেবে এই সেবাটি গত সোমবার থেকে চালু হয়েছে এবং এখন পর্যন্ত পঁয়ত্রিশ লাখ মাস্ক বিতরণ করেছে সরকার আট কোটি জনসংখ্যার এই দেশটিতে বিশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে যত নাগরিক আছে সবাই এ সেবা পাবেন থেকে ফ্রি মাস্ক সংগ্রহ করার ব্যবস্থা করেছে সরকার একটি ঘর শুধু একবার আবেদন করলেই প্রতি সপ্তাহে ওই ঘরের প্রতিটি নাগরিক পাঁচটি করে মাস্ক পাবেন এদিকে সরকার সারা দেশে মাস্ক বিক্রি নিষিদ্ধ করেছে করোনায় অভাবীদের সহায়তার নতুন মডেল মসজিদ যখন সামাজিক সহায়তা কেন্দ্র ইস্তাম্বুলের সারিয়ার উপজেলার একটি মসজিদ করোনা ভাইরাসের সমস্যাগ্রস্ত মানুষকে সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করছে এখানে প্রিন্টে দেওয়া কাগজগুলোতে লেখা আছে যাদের সুযোগ আছে তারা দান করুক যাদের প্রয়োজন তারা নিয়ে যাক আর আরেকটি কাগজে লেখা আছে প্লিজ আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুই নিন একটা করে নেওয়ার ক্ষেত্রে সতর্ক হন বেশি করে না নেই অন্য ভাইদের বিষয়টি একটু চিন্তা করি আল্লাহ আমাদের সবার প্রতি সন্তুষ্ট হন মসজিদের ইমাম জানান প্রথমে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি শেয়ার করার পর পণ্য সামগ্রী প্রদানের জন্য অনেকেই আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের দেশেও অনেক উদ্যোগী লোকজন আছেন তারা নানানভাবে অসহায় লোকদের পাশে দাঁড়াতে এরকম ভিন্ন ধর্মী উদ্যোগ নিতে পারেন যারা ভাবছেন সুপার মার্কেটের মতো সেলফগুলো কোথায় পেল এগুলো আসলে জুতা রাখার সেলফ আর এ সময় পণ্য রাখার সেলফে রূপান্তর করা হয়েছে